18 সালে নির্বাচনের আগে বাংলাদেশের তখনকার 47 বছর ইতিহাসে যেটা কখনো হয়নি, ব্যবসায়ীদের সকল প্রতিষ্ঠান একযোগে দাঁড়িয়ে বর্তমান সরকারের পক্ষে নির্বাচনে তারা কাজ করবেন, এরকম একটা অঙ্গীকার, এরকম একটা কমিটমেন্ট তারা দিয়ে দিয়েছেন। কেই গণমাধ্যমে দেখছে কার্ড দিচ্ছেন 600, লোক দাঁড়িয়ে যাচ্ছে 6000, কার্ড আছে 400, মানুষ দাঁড়িয়ে পড়ছেন 1500-2000 মানুষ। তার অর্থটা কি? তার অর্থ বাস্তবে এটা সমুদ্রে বিন্দুর মতন একটা অবস্থাটা। আমরা হরতালটা ডেকেছি এই সরকারের এই যে চূড়ান্ত ব্যর্থতা তার বিরুদ্ধে, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম তার বিরুদ্ধে, সরকার এবং বাজারের মধ্যে যে অশুভ আঁতাত তার বিরুদ্ধে, এবং সর্বোপরি আমরা সমালোচনা করে দায়িত্বটা শেষ করিনি। আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা আগামী 28 মার্চ আমরা ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সারা দেশে আমরা অর্থ দিবস একটা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছি। এটা যদিও বেশ কবছর পরে আমরা এই হরতালের কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি, কিন্তু এটা আকস্মিক কোনো বিষয় নয়। আমরা আমাদের জোটের শরিক দলগুলো এবং জোটগতভাবেও আমরা জনজীবনের প্রতিটা সংকট নিয়ে আমরা এই করোনার এই দুর্যোগের ভেতরেও করোনার দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করা, স্বাস্থ্যগত বিষয়ে মানুষের খাদ্যের যে সংকট, বেকারত্ব থেকে শুরু করে আমরা সমস্ত বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে রাজপথে আমরা থাকার একটা অব্যাহত চেষ্টা আমাদের আছে। তার অংশ হিসাবেই আমরা এবারকার এই সর্বাত্মক হরতালের ডাক দিয়েছি। ফলে আমরা যে হরতালটা ডাক দিয়েছি, এরকম একটা পর্যায়ে যখন মানুষের বাস্তবে ক্রয় ক্ষমতা নেই, যখন ধরেন কোটি কোটি মানুষ যখন দারিদ্র্যসীমার নিচে নেমে এসছেন, 1-1.5 কোটি মানুষ রাতে না খেয়ে যখন ঘুমোতে যান, মানুষের তো আয়টা বাড়েনি, অথচ যে মানে বাজারের যে আগুন, এই আগুনে বিশেষ করে শ্রমজীবী, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ যারা এখন পুড়ে মরছেন। আমরা হরতালটা ডেকেছি এই সরকারের এই যে চূড়ান্ত ব্যর্থতা তার বিরুদ্ধে, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম তার বিরুদ্ধে, সরকার এবং বাজারের মধ্যে যে অশুভ আঁতাত তার বিরুদ্ধে, এবং সর্বোপরি আমরা সমালোচনা করে দায়িত্বটা শেষ করিনি। আমরা অনেকগুলো সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছি গ্রাম শহরের স্বল্প আয়ের শ্রমজীবী গরিব মানুষের জন্যে রেশনিং ব্যবস্থা চালু করা, ন্যায্য মূল্যের দোকান সেখানে খোলা। আমরা আপনি যেটা উল্লেখ করলেন যে সরকার এখন পরিস্থিতি কিছুটা সামাল দিতে না পেরে 1 কোটি মানুষকে আজকে থেকে তারা কার্ড সিস্টেম করে কিছু খাদ্যপণ্য দেওয়া শুরু করেছে, এবং এটা এক দরকার হচ্ছে এটা কমপক্ষে 8 কোটি, এবং শুধুমাত্র 1 মাসের জন্য না, এটা আসলে পুরো বছর ব্যাপী এই উদ্যোগটাকে চালু রাখা দরকার। আর আপনি যেটা বললেন যে ইতিমধ্যেই সরকার যে ভ্যাট বা শুল্ক প্রত্যাহার কয়েকটা পণ্যে তারা কিন্তু করেছেন, কিন্তু খুচরো বাজারে, বাংলাদেশের খুচরো বাজারগুলো অধিকাংশ ক্ষেত্রে এই ভ্যাট বা শুল্ক প্রত্যাহারের প্রত্যক্ষ কোনো প্রভাব এখনো পর্যন্ত নেই, বরং উল্টো সমালোচনা যেটা এসছে এই ভ্যাট বা শুল্ক প্রত্যাহারের জন্য, উল্টো ব্যবসায়ীদের বাড়তি মুনাফা করার সুযোগ করে দেয়া হলো কিনা এই প্রশ্ন দেখা দিয়েছে। নিশ্চয়ই এই শুল্ক প্রত্যাহার করবার পরে তো বাজারে তো কয়েকটা পণ্যের দামটা কমার কথা, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবার কথা, তার লক্ষণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আর আপনি যেটা বললেন, আমরা আজকেই গণমাধ্যমে দেখছে কার্ড দিচ্ছেন 600, লোক দাঁড়িয়ে যাচ্ছে 6000, কার্ড আছে 400, মানুষ দাঁড়িয়ে পড়ছেন 1500-2000 মানুষ। তার অর্থটা কি? তার অর্থ বাস্তবে এটা সমুদ্রে বিন্দুর মতন একটা অবস্থাটা। আমরা যেটা বলতে চাই, এর আগে করোনা দুর্যোগের সময় সরকার কিছু গণসহায়তার যে কার্যক্রম চালু করেছিল, সরকারি দলের চুরি, দুর্নীতি, অনিয়মের জন্য, দলীয়করণ, দলবাজির জন্য অনেক ক্ষেত্রে সেটা ব্যর্থ হয়েছে। যাদের পাবার কথায় সহযোগিতা, এই প্রণোদনা তারা কিন্তু পাননি।
সরকারের এই উদ্যোগ কতটা কার্যকর হবে আমি নিশ্চিত না, কিন্তু আমি মনে করি উদ্যোগটা নিশ্চয় ইতিবাচক। কিন্তু এটাকে আমার আশঙ্কা যে ইতিমধ্যেই বন্টনের ক্ষেত্রে যে নৈরাজ্যকর একটা পরিস্থিতি, আজকে আমি গণমাধ্যমে যেটা খেয়াল করেছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে শত শত হাজার হাজার মানুষকে, তাদেরকে খুবই মন খারাপ করে তারা আবার বাড়িতে গেছেন। সরকারকে এই বিষয়ে পর্যবেক্ষণ করা দরকার, এটা কমপক্ষে 8 কোটি মানুষকে এই আওতার মধ্যে আনা দরকার। এবং এটা শুধু জরুরি অবস্থায় না, আমাদের মতন দেশে আরো বহুদিন এই ন্যায্য মূল্যের দোকান বা আমাদের এখানে গ্রামের গরিবদের জন্য, শহর অঞ্চলে মানুষদের জন্য তাদেরকে আজকে রেশনের ব্যবস্থা চালু করা সহ এই পরিবারগুলোকে নগদ টাকা পৌঁছানো দরকার, খাদ্য সহায়তা দেওয়া প্রয়োজন জানাই। প্রথম হচ্ছে যে আমরা আমাদের সংবাদ সম্মেলনে যখন আমরা হরতাল ঘোষণা করি, যেহেতু আপনি খুবই ন্যায্যভাবে বলেছেন যে এটা বামজোট এটা হরতালটা ডাকলেও এই হরতালটা আসলে সমস্ত গণমানুষেরই হরতাল, আমরা হরতালের সবার সমর্থন চেয়েছি। আমরা এখানকার যারা জনগণকে প্রতিনিধিত্ব করেন, যাদের সাথে জনগণের জীবন্ত অর্গানিক সম্পর্ক আছে, নিশ্চয়ই আমরা সকল মানুষের সমর্থন নিয়ে আমরা হরতালকে সফল করতে চাই। আমার জানা মতে বিএনপি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিএনপি কোনো হরতালকে বিএনপি সমর্থন বিএনপি করেনি। আমি যেটুকু শুনেছি বিএনপির এক নেতা, তিনি নৈতিকভাবে তিনি এই হরতালের পক্ষে তিনি বক্তব্য রেখেছেন। তো সুতরাং এটা তারা বলতেই পারেন, আমরা বলছি প্রত্যেকে যার যার জায়গা থেকে তারা নিশ্চয়ই তারা এই হরতালে তারা কথা বলবেন। আর আমি মনে করি আজকে তো মাত্র 20 তারিখ, এখনো 1 সপ্তাহ পরে আমাদের এই হরতাল, এবং আমরা আশা করি ইতিমধ্যে আরো বিভিন্ন দল তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, তারা আমাদের সাথে কথা বলছেন, অনেকে সংহতি জানিয়েছেন। আপনার মতন বিদেশে থেকেও বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন, ব্যক্তিবর্গ যারা বাইরে আছেন, তারা মনে করছেন যে দেশটা আবার একটা ভয়াবহ জায়গায় যাচ্ছে, এখন মানুষকে বাঁচানোর যে জায়গাটা, সুতরাং এই প্রশ্নে আজকে রাজপথে সবার সমন্বিতভাবে যুগপৎভাবে আজকে দাঁড়ানো দরকার। যে মানুষের বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে, যে অবিচার হচ্ছে, মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন, মানুষের দারিদ্র নিয়ে, অসহায়ত্ব নিয়ে তারা যে পরোক্ষভাবে যে ব্যঙ্গ বিদ্রুপের ভাষা তারা যখন বলেন, যে মানুষটা আজকে দিনে খাওয়ার পরে রাতে খাওয়ার সংস্থান নেই, একদিন খেলে আরেকদিন খাবার কোনো সংস্থান নেই, কোন পর্যায়ে গেলে মধ্যবিত্তরা টিসিবি ট্রাকের পেছনে পাগলের মতন তারা ছোটাছুটি করেন, এই মানুষের এই ন্যূনতম বোধটা বোঝার জন্য যে সরকার মন্ত্রীদের ন্যূনতম সংবেদনশীলতা নাই, এবং যখন তারা বাহাদুরি দেখান যে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ বহুদূর এগিয়ে আছে, তখন মানুষের ওই যে বলে না কাটা ঘায়ে নুনের ছিটার মতন আর কি, মানুষ অনেক কষ্ট পায়, আপনি খাবার দিতে পারছেন না কিন্তু আপনি ঠাট্টা করবেন কেন, বিদ্রুপ করবেন কেন, এই বুভুক্ষ মানুষ নিয়ে প্রতিদিন এখানে কয়েকজন মন্ত্রী আছে, তথ্যমন্ত্রী থেকে কয়েকদিন তাদের অতিরিক্ত কথা বাচালতা এটা মানুষের মনের কষ্টকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। আজকে পরিকল্পনা মন্ত্রী কয়েকদিন আগে তিনি বললেন যে আমি জানি না যে কবে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, মানে এখানে দায়িত্ব নেবার কিন্তু কেউ কিন্তু নেই। একটু আগে আপনি বলছিলেন যে ব্যবসায়ীরা তারা তো ব্যবসা করছে, আপনি ইংরেজিতে একটা শব্দ আছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে আমার পেশার সাথে যদি আমার দায়িত্ব, এখন যে দায়িত্ব মন্ত্রিত্ব যদি সাংঘর্ষিক হয়, কোনো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের ব্যক্তিবর্গকে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পর্যায়ে রাখা হয় না। অর্থমন্ত্রী একজন ব্যবসায়ী, বাণিজ্য মন্ত্রী একজন ব্যবসায়ী, খাদ্যমন্ত্রী একজন ব্যবসায়ী, এবং নানাভাবে তারা বলেন হ্যাঁ আমরা মানুষের স্বার্থ দেখব, কিন্তু শেষ পর্যন্ত ব্যবসায়ীদের স্বার্থটাও আমাকে দেখতে হবে, তার শেষ কথাটাই কিন্তু আসল কথা আর কি। পুরো একটা পার্লামেন্ট 70% এখন ব্যবসায়ীরা, অফিসিয়ালি 70% পার্লামেন্ট মেম্বাররা ব্যবসায়ী, আনঅফিসিয়ালি 80-85% তারা ব্যবসার সঙ্গে তারা যুক্ত। পরে পুরোটা একটা, এবং আমি আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি, সরকার কেন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না? আপনার নিশ্চয়ই মনে থাকবার কথা,
18 সালে নির্বাচনের আগে বাংলাদেশের তখনকার 47 বছর ইতিহাসে যেটা কখনো হয়নি, ব্যবসায়ীদের সকল প্রতিষ্ঠান একযোগে দাঁড়িয়ে বর্তমান সরকারের পক্ষে নির্বাচনে তারা কাজ করবেন, এরকম একটা অঙ্গীকার, এরকম একটা কমিটমেন্ট তারা দিয়ে দিয়েছেন। আমি নানা জায়গায় বলেছি, আমি পাবলিক মিটিংয়ে বলেছি, টক শোতে বলেছি, নানা জায়গাতে বলেছি যে সরকারকে সমর্থনের বিনিময়ে এখন পুরো দেশের মানুষের ভাগ্যটা এই এই মুনাফাখোর অসৎ ব্যবসায়ীদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে কিনা, এবং সে আশঙ্কা করবার যথেষ্ট কারণ আছে। আমি যেটা বললাম, 5-6টা মাত্র বড় বড় মাফিয়া ধরনের যে ব্যবসায়ী, যে বড় বড় গ্রুপ, আজ পর্যন্ত কাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমরা কিন্তু লক্ষ্য